আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিউব সিক্সটিন আর সঙ্গে আছি আমি সাইদ তো এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে বিআরএস জরিপের গেজেট নোটিফিকেশন কী এবং কখন এই নোটিফিকেশনটা প্রকাশিত হয় এবং কোথায় এই নোটিফিকেশন নম্বর পাওয়া যায় তা দিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন তাহলে হয়তো আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন প্রথমে আলোচনা করা যায় গেজেট নোটিফিকেশন মূলত কি গেজেট নোটিফিকেশন হলো একটি মৌজার জরিপের সকল স্তরের কাজ শেষ হওয়ার পরে অর্থাৎ মাঠ জরিপ থেকে শুরু করে চূড়ান্ত প্রকাশনা দেওয়া অর্থাৎ ভূমি মালিকদের কাছে প্রিন্ট পর্ষা বিলি করার পরে বিভিন্ন রকম ভুলভ্রান্তি সংশোধন করে গেজেট প্রকাশের জন্য প্রস্তাব প্রয়োগ করা হয় এবং এই সকল স্তরের কাজ শেষ হওয়ার পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ভূমি মন্ত্রণালয় থেকে এই মৌজাটি সকল স্তরে কাজ হয়ে শেষ হয়েছে এই মর্মে একটি পরিপত্র জারি করা হয় আর এটাই হল মূলত গেজেট নোটিফিকেশন বর্তমান সময়ে জরিপের অর্থাৎ বিআরএস জরিপের খতিয়ানের বিভিন্ন ভুলভ্রান্তি সংশোধন করতে অনেক ভূমি মালিক যখন ল্যান্ড সার্ভে অর্থাৎ ট্রাইব্যুনালে কেস করতে যান তখনই গেজেট নোটিফিকেশনটা প্রয়োজন হয়ে পড়ে এবং আইনজীবীরা এই গেজেট নোটিফিকেশনের তারিখ এবং নম্বর জানতে চান তা কোথায় কিভাবে এটি পাবেন একটি মৌজা যখনই গেজেট নোটিফিকেশন হওয়ার পরে বই আকারে বাধাই হয়ে জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করা হয় তখন প্রতিটি মৌজারে এক নম্বর বইয়ের প্রথমে মৌজার ফিরিস্তি কত খতিয়ান চুট বাটা খতীয় বিস্তারিত সহ এবং গেজেট নোটিফিকেশন সম্পর্কে বিস্তারিত ওখানে লেখা থাকে এবং ওখানে গেজেট নোটিফিকেশনের স্মারক নম্বর এবং তারিখ সম্বলিত একটি ফর্ম ওখানে ফিল করা থাকে আপনারা প্রতিটি মৌজার ওই এক নম্বর বই থেকে এই গেজেট নোটিফিকেশনটা দেখতে পারবেন অধিকাংশ সময়ে আমরা দেখি বিভিন্ন লোকজন উপজেলা সেটেলমেন্ট অফিসে এসে এই গেজেট নোটিফিকেশন সম্পর্কে জানতে চান এবং বিভিন্নভাবে এই অফিস থেকে অফিসে দৌড়ায় বেড়েন যে কোথায় এই গেজেট নোটিফিকেশনটা পাওয়া যায় কিন্তু আপনারা ওই মৌজার গেজেট নোটিফিকেশনটা আপনারা হয় অশীল অফিসে না হলে ডিসি অফিসে বা ভূমি অফিসে গিয়ে প্রতিটি মৌজার এক নম্বর বই থেকে এই গেজেট নোটিফিকেশন দেখে নেবেন তাহলে আপনারা আর কখনো এইভাবে এই অফিস থেকে অফিসে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হবে না আপনারা হয়রানির শিকার হবে না তো সুপ্রিয় দর্শক আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার কথা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং হ্যাঁ সুপ্রিয় দর্শক ভিডিও নিচে বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি আমি আজকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম